হ্যালো এভরিওয়ান বাংলাদেশ ওরাকাল ইউজার গ্রুপের পক্ষ থেকে আমি আরাফাত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা দেখব ওরাকাল ডাটাবেজ ইনস্টলেশন ইউজিং আরপিএম পি এম বেসড ইনস্টলেশন বেসিক্যালি ওরাকাল ডাটাবেজ এইটিন সি থেকে এই ফিচারটা আমরা পাই সো আজ আমরা দেখবো ওরাকাল এন্টারপ্রাইজ লিন্যাক্স সেভেনে কীভাবে আমরা একটা ডাটাবেজ ইনস্টল করব ইউজিং আর পি এম বেসড ইনস্টলেশন সো বেসিক্যালি আজকে আমাদের এখানে যে সার্ভারটা আছে এই সার্ভারটাতে আমরা শুধুমাত্র একটা ওয়েস ইনস্টল করেছি এবং বেসিক কিছু কাজ করে রেখেছি যেটা খুবই ইজি আমরা ইটিসি হোস্ট ফাইলে ইটিসি হোস্ট ফাইলে হোস্টের এন্ট্রি দিয়ে রেখেছি আমরা জানি যে এই ফাইলে এন্ট্রি না থাকলে আমাদের ইনস্টলেশন প্রপারলি কনফিগার হয় না এবং আমরা এসিলিন্যাক্সটা ডিজেবল করে রেখেছি এবং ফায়ারঅল যে সার্ভিসটা আছে বাই ডিফল্ট ফায়রল যে সার্ভিসটা আছে সেই সার্ভিসটা আমরা স্টপ এবং ডিজেবল করে রেখেছি এবং আমরা আমরা যেই আর পি মাধ্যমে ওরাকাল প্রোভাইডের যে আর এর মাধ্যমে আমরা ডাটাবেসটা ইনস্টল করবো সেই আরপিএমটা আমরা ডাউনলোড করে আমাদের এই সার্ভারে সফট নামের একটা ফোল্ডারে অলরেডি আমরা সংরক্ষণ করেছি সো এইটা হচ্ছে আমাদের ডাটাবেজ পুরো ডাটাবেজের বাইনারিটা এই আর পি মধ্যে ইনক্লুডেড এই আর পি ইনস্টল করলে আমাদের ডাটাবেজ ইনস্টল হবে সো একটা ডাটাবেজ ইনস্টল করার জন্য আমরা জানি বেসিক আরও কিছু কাজ করা লাগে সেটা হচ্ছে যে একটা ওরাকাল ইউজার ক্রিয়েট করা কিছু কার্নেল প্যারামিটার সেট করা ওরাকাল ইউজারকে পারমিশন দেওয়া সো সেইটার জন্য আমাদের ওরাকল ওরাকাল প্রোভাইডেড একটা প্রি ইনস্টলেশন প্যাকেজ আছে সেই প্যাকেজটা আমরা এখন ইনস্টল করে নেব ইনস্টল এই প্যাকেজটা আমরা ইনস্টল করে নেব এই প্যাকেজটা ইনস্টল করলে আমরা জানি যে আমাদের যেই ওরাকাল ইউজার হিসেবে যে ডাটাবেজ ইনস্টল করতে হয় সেই ওরাকাল ইউজারটা ক্রিয়েট হয়ে যাবে এর আনুষাঙ্গিক যত গ্রুপ আছে গ্রুপগুলা ক্রিয়েট হয়ে যাবে এবং আমাদের ওরাকাল ডাটাবেজ ইনস্টল করার জন্য যেই কার্নেল প্যারামিটারগুলা লাগে সেই কার্নেল প্যারামিটারগুলো সেট হয়ে যাবে এবং ওরাকাল ডাটাবেজ ইনস্টল করার জন্য এর সাথে আনুষঙ্গিক যে প্রিকুইজিড আর পি আছে সেই আর পি ইনস্টল হয়ে যাবে সো ইয়াম কমান্ডের মাধ্যমে এই প্যাকেজটা ইনস্টল করার জন্য আপনার অবশ্যই একটা ইদার লোকাল রিপোজিটরি কনফিকার করে নিতে হবে নিজেকে অথবা আপনার ওরাকাল এন্টারপ্রাইজ লিন্যাক্সে পাবলিক রিপ্রোজেন্টিভ ইউজ করতে পারেন যদি আপনি পাবলিক রিপ্রোজেন্টিভ ইনস্টল করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার সার্ভারে ইন্টারনেট লাগবে সো আমাদের যেহেতু প্যাকেজটা ইনস্টল হয়ে গিয়েছে আমরা আইডি ওরাকাল কমান্ড দিয়ে দেখি আমাদের ওরাকাল নামের একটা ইউজার ক্রিয়েট হয়েছে এবং আনুষঙ্গিক যত গ্রুপগুলো আছে গ্রুপগুলো ক্রিয়েট হয়ে গিয়েছে ওকে এবার আমরা চলে যাব ডিরেক্টলি আমাদের সফট সফটফোল্ডারে যেখানে আমাদের মেইনলি ওরাকাল ডাটাবেজের বাইনারিজের যেই আর পি এমটা আছে সেই আর পি ওখানে সো আর আমরা এই ডাটাবেসটা আমরা দুইটা কমান্ডের মাধ্যমে ইনস্টল করতে পারি একটা হচ্ছে আর পি এম মাইনাস আইভিএইচ কমান্ডের মাধ্যমে অথবা ইয়াম লোকাল ইনস্টল দেন আমার লোকেশন এবং এই আর পি এম এর পুরাপাত মাইনাস ওয়াই অথবা আমি ডিরেক্ট নর্মালি আর পি এম কমান দিয়ে যেভাবে একটা প্যাকেজ ইনস্টল করি সেভাবে আমরা করতে পারি যে একটা কমান চালালেই হবে আমরা এই কমানটাই চালাই তো আমরা দেখতে পাচ্ছি যে ওরাকাল আর পি এম বেস ইনস্টলেশন অলরেডি স্টার্টেড হয়ে গিয়েছে ইনস্টলেশন এইটা একটু সময় সাপেক্ষ ব্যাপার কারণ এই প্যাকেজটা থেকে পুরো ওরাকাল বাইনারিসটাকে সে আনজিপ করে আই মিন এক্সট্র্যাক্ট করে ওরাকালের একটা বাই ডিফল্ট হোম ক্রিয়েট করবে সে সেই হোমে বাইনারিজগুলাকে সে এক্সট্র্যাক্ট করবে এই হোমটাকে ওরাকাল ইউজারকে পারমিশন দেবে সো এ লস অফ ওয়ার্ক টু বি ডান সো আমরা একটু ওয়েট করি আনটিল দ্য আর পি এম প্যাকেজ ইনস্টলেশন ইজ ফিনিশড সো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনস্টলেশন ডান আই মিন এই এই মুহূর্তে আমাদের ওরাকাল ডাটাবেস এর বাইনারিসগুলো ইনস্টল হয়েছে কিন্তু কোনো ডাটাবেস ক্রিয়েট হয়নি কোনো কন্টেনার ডাটাবেস অথবা কোনো প্লাগেবল ডাটাবেস ক্রিয়েট হয়নি সো আমরা যদি এখন কোনো মিন আমরা একটু চেক করি নিই আমাদের ওরাকাল বাইনারিসটা বাই ডিফল্ট একটা লোকেশন ইনস্টল হয় যেহেতু আমরা আর পি ইনস্টল করার সময় কোনো সুযোগ পাই না আমাদের ওরাকাল বাইনারিজ ডিফাইন করে দেওয়ার জন্য যে আমাদের কাল বাইনারিজটা ওরাকাল হোম লোকেশনটা আমরা ডিফাইন করে দিতে পারি না সো ওরাকাল একটা বাই ডিফল্ট লোকেশান ওপিটি ওরাকাল প্রোডাক্ট নাইনটিন সিডিবি হোমের ভেতরে বাইনারিজটা ইনস্টল করে নেয় সো এখন আমার ডাটাবেস ক্রিয়েট করার কন্টেনার ডাটাবেস এবং প্লাগেবল ডাটাবেস ক্রিয়েট করার দুইটা অপশন আছে একটা হচ্ছে বাই ডিফল্ট নর্মালি আমরা যেভাবে ক্রিয়েট করি গ্রাফিকালি ডাটাবেস কনফিগেশন অ্যাসিস্ট্যান্ট অথবা ডি ইন সাইলেন্ট মুডে আমরা হচ্ছে একটা ডাটাবেস ক্রিয়েট করতে পারি অথবা এখানে দেখেন ইনস্টলেশন শেষ হওয়ার পর আমরা একটা নোটিফিকেশন পেয়েছি টু কনফিগার এ স্যাম্পল ওরাকাল ডাটাবেস ইউ ক্যান এক্সিকিউট দ্য ফলোইং সার্ভিস কনফিগারেশন স্ক্রিপ্ট অ্যাজ রুট ইউজার সো আমরা যদি এই স্ক্রিপ্টটা রুট ইউজার হিসেবে চালাই তাহলে আমাদের একটা স্যাম্পল কন্টেনার ডাটাবেস এবং একটা প্লাগেবল ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে সো আমরা অবশ্যই এই স্ক্রিপ্টটা আমাদের রুট ইউজার হিসেবে চালাতে হবে সো আমরা রুট ইউজার হিসেবে এই স্ক্রিপ্টটা চালাই এখন এটা এইটা একটু সময় সাপেক্ষ ব্যাপার যেহেতু আমাদের এখানে একটা কন্টেনার ডাটাবেস ক্রিয়েট হবে একটা ব্ল্যাক ডাটাবেস ক্রিয়েট হবে এর আনুষঙ্গিক যত ডাটা ফাইলস আছে যত ব্যাকগ্রাউন্ড প্রসেস আছে যত কন্ট্রোল ফাইল আছে যত মেমোরি আছে অ্যালোকেট হবে সো একটু সময় সাপেক্ষ ব্যাপার আমরা একটু ওয়েট করি সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গিয়েছে আমাদের কন্টেনার ডাটাবেস নেম ওয়ার সেল ডিবি এখানে আমরা ডাটাবেস ইনস্টলেশনের মানে ডাটাবেস ক্রিয়েশনের ফুল লকটা পাবো এবং আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য পাসওয়ার্ডস ওয়ার অটো জেনারেটেড আই মিন আমরা যখন একটা ডাটাবেস ক্রিয়েট করি তখন আমরা যে সিজ বা সিস্টেম বা ডিবি এস এমপি বা পিডিবি অ্যাডমিনে যে পাসওয়ার্ডগুলো প্রোভাইড করি সেই পাসওয়ার্ডগুলো অটো জেনারেট হয়ে গিয়েছে সো আমাদের যখন ডাটাবেসে কানেক্ট করবো কানেক্ট করে প্রত্যেকটা ডাটাবেসের পাসওয়ার্ড সিজ সিস্টেমের এইসব পাসওয়ার্ড অ্যাডমিনের পাসওয়ার্ড আমরা চেঞ্জ করে নিতে পারি সো আমরা একটু আমাদের যে ডাটাবেসটা ক্রিয়েট হয়েছে আমরা ইটিসি ওরা টাইপ ফাইলে দেখি আমাদের এই যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম আমরা কনটেইনার ডাটাবেস আর সেল সিডিবি এটার এইটার এন্ট্রি হয়েছে কিনা সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা এন্ট্রি চলে এসেছে সো এখন যদি আমরা ডাটাবেসে কানেক্ট করতে চাই আমরা সর্বপ্রথম যেটা করব ওরাকাল ইউজার হিসেবে সুইচ করব সুইচ করে দেন হচ্ছে আমরা এনভার ভেরিয়েবলটা সেট করে নেব দেন আমরা প্লাস ডিবি হিসেবে ডাটাবেজে কানেক্ট একটু ডাটাবেজ নেমটা চেক করে দেখি তো আমরা কন্টেনারে আছি হচ্ছে সিডিবি রুট কন্টেনার কন্টেনার ডাটাবেজ আছি আমরা যদি এবার প্লাগাবল ডাটাবেজে যেতে চাই অল্টার আচ্ছা আমরা একটু প্লাগাবল ডাটাবেজটার নাম দেখে নিই সিলেক্ট আমরা যদি আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আর বাইডি ফল যেটা থাকে পিডিবি সিট সো আমাদের প্লাগেবল ডাটাবেস নেম হচ্ছে ওআরসেল পিডিবি আমরা যদি এই প্লাগেবল ডাটাবেসটাতে ঢুকতে চাই অল্টারসেশন সেট কন্টেইনার ইজিক টু প্লাগেবল ডাটাবেস সো আমরা যদি দেশ কন আন্ডার স্কোন নেম সো আমরা দেখতে পাচ্ছি আমরা প্লাগোবল ডাটাবেসে লগ ইন করে ফেলেছি সো এখন আমরা যদি এই ডাটাবেসটা ফার্দার আরও কনফিগার করতে চাই আই মিন আমরা লিসেনার ক্রিয়েট করতে চাই বা টিএনএস অ্যালিয়াস ক্রিয়েট করতে চাই তাহলে আমরা ওরাকাল হোমে যাবো হোমে গিয়ে বাই ডিফল্ট নর্মালি আমরা রেগুলার ডাটাবেসে যেই কাজগুলো করতাম এখানে গিয়ে আমরা লিসেনার ফাইল ক্রিয়েট করতে পারি লিসেনার ফাইল অলরেডি বাই ডিফল্ট একটা লিসেনার তৈরি হয়ে গিয়েছে সো এই ফাইলে আমরা সার্ভিস রেজিস্টার করতে পারি বা আরেকটা লিসেনার ক্রিয়েট করতে পারি বা টিএনএস নেম চট ওরা ফাইলে বাকি কাজগুলো অ্যাজ ইট ইজ আমরা নর্মালি যে যেভাবে কাজগুলো করতাম ইভেন আমার এই যে ডাটাবেসটা ক্রিয়েট হলো ওওয়ারসেল সিডিবি এই ডাটাবেসটা নর্মালি যখন ক্রিয়েট হয়েছে সে বাই ডিফল্ট যেই প্যারামিটারগুলো থাকে সেই প্যারামিটারের ডিফল্ট ভ্যালুগুলো নিয়ে ক্রিয়েট হয়েছে যেমন আমার সিস বা সিস্টেমের পাসওয়ার্ড আই মিন রিসেট করা লাগবে বা আমরা যেহেতু যদি প্রোডাকশান চালাতে চাই এই ডিফল্ট ভ্যালুগুলো চেঞ্জ করে আমার অ্যাপ্লিকেশান অনুযায়ী আমার প্রয়োজন অনুযায়ী আমি চেঞ্জ করে নেব অথবা আমার যে স্যাম্পল ডাটাবেসটা আছে সেই স্যাম্পল ডাটাবেসটা আমি ড্রপ করে আমি ডিবি এ দিয়ে সেটা গ্রাফিক্যালি হতে পারে বা সাইলেন্ট মোড হতে পারে নতুন করে আমি আমার প্যারামিটারগুলো সেট করে আমি একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করে নিতে পারি সো আসলে আমরা দেখতে পেলাম কত সহজে আমরা একটা আর পি বেসড ইনস্টলেশনের মাধ্যমে একটা ডাটাবেস ইনস্টল এবং ক্রিয়েট করতে পারি সো বাই ডে বাই ডে এইভাবে প্রত্যেকটা জিনিস আসলে ওরাকাল অপটিমাইজ করছে যে খুব ইজিলি যাতে হচ্ছে ম্যানেজেবল ওয়েতে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট ইনস্টল এবং ম্যানেজ করতে পারি অ্যাডমিনিস্ট্রেট করতে পারি সো আমাদের এই ভিডিওটা কষ্ট করে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আরও পরবর্তী আরও আপডেটেড টেক ওরাকাল টেকনোলজি সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ